ভালো ভয় লাগে, তুমি যে সবার মতো না, ভাষা করবো কিভাবে। এইরকম কথা হইলো, আমার লগে মজা লইলো, ভালোবাসলাম আমি, ফিরিত করলাম আমি, অবশেষে শেখা খাইলাম আমি, সকাল সকাল ঘুম থেকে উঠে ওযু ভাঙলাম আমি, সবাই একটু মনোযোগ সহকারে পড়ি না, আস্তাগফিরুল্লাহ। গত 50 বছর আগে আমি এই মেয়েটাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, ওই ভিডিওতে আমি যা যা বলছিলাম তাই একটু আবার রিভাইজ দিয়ে দিই আপনাদেরকে। এত কষ্ট করে লেপে দিতে হবে না, আসেন খুইলা দেই, চাইটা দেন, দয়া করে কেউ উল্টা পাল্টা ভাবিয়েন না, কেননা আমি ললিপপের ঠুঙ্গা খুলে ললিপপের কথা বলতেছি। আপু কি ফুলে, কিনা ডিম ফুলে নাকি? ভাই বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো কেমন আছো তোমরা? তো সবাইকে আবার স্বাগতম আমার আরো একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কোন বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি তা তোমরা অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের ওইখান থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। এন্ড প্রথমত আপনাদের কাছে বলে নিতেছি যে আজকের ভিডিওটা কোনোভাবেই 18 বছরের নিচে কেউই দেখবেন না দয়া করে, কেননা এই ভিডিওতে অনেক রকম রাফ বিহেভ প্লাস খারাপ ভিডিও দেখানো হতে পারে। কারণ আজকে যে মহিলাটাকে নিয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হইতেছে দিবামণি, আর দিবামণি মানেই হইতেছে পাওয়ার, আর এত পাওয়ার যে পাওয়ারের দুজনে আপনার তল দিয়ে পানি বের হয়ে যেতে পারে। সো লেটস গো বেবি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা বিষয় জানানো খুবই দরকার যে আমি কিন্তু সামনে মার্চের মধ্যে 20 বছরে পাড়া দিব, যার কারণে আর কি আমার আম্মু এখনই বলতেছে যে বিয়ের শাদীর পরিকল্পনা করে ফেল। আর যদি তোর কোনো গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড থাকে তাহলে আমার বইলা দেয়, আমি গিয়ে তার ফ্যামিলিতে কথা বলে আসি। তবে হ্যাঁ, গার্লফ্রেন্ড কিন্তু পর্দাশীল হতে হবে, তো আমার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তো আমি টিকটকে গিয়ে গার্লফ্রেন্ড খুঁজতেছিলাম, তো পরে একটা এই পর্দাশীল মেয়ে বেশি। কিতনা কিউট হ্যা, কি হিজাবটা যে করছে, মারাত্মক শরীরে আগুন লাগা যায়। বন্দা হে জো জলি কা কলমা পড়ে নবী কা। না আম্মু, আমি টিকটকে আইছিলাম শুধুমাত্র টিকটক ভিডিও দেখার জন্য, আর তুমি ভুলে ভাইবো না যে আমি এখান থেকে কোনো মেয়ে পছন্দ করব। তুমি দয়া করে তোমার পছন্দের কোনো একটা মেয়ে দেখো যে কিনা টিকটক ভুলেও করে না, কেননা যারা যারা টিকটক করে তারা কেরা জানে 500 টাকার বিনিময়ে এই মুহূর্তে ভিডিও কলিংও করে। আচ্ছা, তোমরা যে এই মেয়েটারে দেখতেছো দিবামণি, এই মেয়েটাকে তুমি ভাবছো অকারণে এসব কাজ করতেছে, তাহলে তুমি ভুল ভাবতেছো, কেননা এর 14 গোষ্ঠী খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে, যার কারণে আর কি সে ইমোতে এইভাবে বিজনেস করে তার ফ্যামিলি চালানোর কাজ করতেছে। হ্যাঁ, তোমরা হয়তো এখন অনেকে বুঝবে না, যার কারণে আর কি আমি তোমাদেরকে একটু প্রমাণ সহকারে দেখাই দিতেছি এই বিষয়টা। এই দেখো একটু, তোমরা আমাকে কেন আমার ইমোশন নিয়ে ফেজলামি করো, বিকাশ করব করব বলে বিকাশ কর, আমার টাকার প্রবলেম এর জন্য আসছে। দেখছো এখন প্রমাণ হয়েছে যে সে টাকার জন্য এসব করতেছে। দেখো ভাই, অনেকে ভাববা যে এখন টাকার জন্য বলতে তার নিজের খরচার জন্য, না না না, তুমি এটা ভুল ভাবতেছো, তারা আমাদের বাসার একদম কাছেই থাকে, যার কারণে আমি পুরোটা জানি তাদের ফ্যামিলি সম্পর্কে। তো অ্যাকচুয়ালি এর বাবাটা বর্তমানে কিন্তু ভাঙ্গারে টুকায় খাওয়া দাওয়া করে, তোমরা হয়তো এটা জানো না। তোর দাদা বাবা চাচা সবাই এতটাই গরিব যে সবাই ম্যাক্সিমাম বিক্রি করে থাকে এবং ভাঙ্গারে টুকায় থাকে। তো যখন তার বিয়ের সময় আসছিল তখন সে কোনো প্রকার মেয়ে খুঁজে পাইতেছিল না, কেননা কোন মানুষ মেয়ে বিয়ে দিবে ওই ছেলের কাছে যে ছেলে কিনা ভাঙ্গারে টুকায় খায়। তারপরে ওর বাবা কিন্তু কোনোভাবে হাল ছাড়ে নাই, যার কারণে বর্তমানে তার একটা মেয়ে জন্মাইছে, আর সাথে আরো 2টা মেয়ে একটা ছেলে সাথে ফ্রি। তো তোমাদেরকে আগে ওর বাবারটা বলা উচিত, তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবা যে আসলে সে কোন ফ্যামিলি থেকে বিলং করে। তোর বাবারটা অতিরিক্ত গরিব থাকার কারণে সে কোনোভাবে বিয়ে করতে পারতাছিল না, যার কারণে কি করলো, সে পতিতায় গিয়ে একটা মেয়েকে দেখলো, 500 টাকার বিনিময়ে তার জন্য কন্টাক্টও করলো। কন্টাক্ট করার পরে দেখতে পারলো যে সে মেয়েটার কাছে কোনো প্রকার ফুটকা নেই, যার কারণে আর কি সে বর্তমানে খেলতে পারবে না। তো সে কি করলো, দৌড়ায় চলে গেল একটা মুদির দোকানে, তা আবার কি কিনার জন্য, ফুটকা কিনার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত যে মুদির দোকানে তেমন কোনো ভালো ফুটকা বেছে না, যার কারণে সে নিরাপদ ফুটকাই কিনে নিল। তো তারপর সে নিরাপদ ফুটকা নিয়ে চলে গেল ওই মেয়ের কাছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, 3 টাকার জিনিস আর কতক্ষণ আপনার সুরক্ষা করবে, ওই যেই কথা সেই কাজ, 3 টাকার জিনিস বেশিক্ষণ থাকলো না। দুর্ভাগ্য এতটাই খারাপ যে 1.5 মিনিটের মাথায় ওর বাবাটা আউট হয়ে গেছে, আর আউট হওয়ার আগেই দেখলো যে ফুটকাটা ফেটে গিয়েছে। তো আশা করি বুঝতেই তো পারছো পতিতার মেয়ে ঠিক কতটা ভালো হইতে পারে, পতিতার মেয়ে তো পতিতার মতোই হবে, তাই এই মেয়েটার বিহেভও কিছুটা এরকমই রয়ে গেছে। বন্দা হে জো জলি কা কলমা পড়ে নবী কা। যার টাকা আছে
সে খেলে ভাইরে তিন দিন ধরে খাইতে পারি না আমার কাছে টাকা কেমনে থাকলো আর আমি খেলবই বা কেমনে যেহেতু আমার কাছে টাকা পয়সা কিছু নেই তবে ফ্রি এর একটা নেট আছে ওয়াইফাই যেটা দিয়ে আমি রেগুলার ভিডিও আপলোড দেই তো আমি কি করব আমাকে একটু বলবেন আমার কাছে তো টাকা পয়সা নেই টাকা নাই সে ডাউনলোড করে দেখে ও আচ্ছা 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 মাত্র বুঝতে পারছি আপনি যে কোন বিষয়টা আমাদেরকে একটু এক্স্যাক্টলি ক্লিয়ার করে বলতে চাইছিলেন আমি বুঝতে পারছি কে বুঝুক আর না বুঝুক কেননা ওই যে একটা কথা আছে না যার কাছে টাকা আছে সেই মেয়েটাকে খেলতে পারে ওই যে টাকা যে প্রমাণ করলাম মিমোতে টাকার জন্য সে নোংরামো করতেছিল আরে কি খুলন যাই হোক আমি তোমাদেরকে এটা বলতে চাইছি এখন যদি তোমাদের কাছে টাকা থাকে তাহলে তুমি ইমো নাম্বারটা তার ম্যানেজ করে তাকে ভিডিও কল দিলেই সে তোমাকে 500 টাকা 1000 টাকার বিনিময়ে তোমার সাথে ওই সব কাজ করতে রাজি আছে আর যদি তুমি তাকে টাকা বেশি দাও তাহলে তোমার বাসায় সে চলে যাবে আর সাথে একটা প্রোটেকশন নিয়ে যাবে কেননা তার নিজেরও চিন্তা ভাবনা আছে তার মার মতো তাকে ভুল করলে হবে না কেননা না হলে আর একটা বজ্জার জন্ম হয়ে যেতে পারে যেখানে এসবই করে বেড়াবে তো যাই হোক সে কিন্তু অনেক সহৃদয়বান একটা ব্যক্তি যার কারণে আমাদের মতো গরিব এতিম মিসকিন যারা যারা আছে যারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে না তারা তো তার সাথে এভাবে খেলতে পারবে না কেননা 5-10 হাজার টাকা লিখে যেতে পারে এইসব মেয়েকে খাইতে গেলে তো তাদের জন্য আলাদা একটা অফার দিয়ে রাখছে সেই মহিলাটা বলছে যে যার যার কাছে টাকা নাই সে যেন তার ভিডিও গুলো দেখে তো আপু আমরাও আপনাকে বলতে চাই আমাদের কাছে যেহেতু টাকা পয়সা কিছুই নাই তাহলে এক কাজ করেন আপনার ভিডিও লিঙ্ক মিঙ্ক দিয়ে দেন আমরা রিল্যাক্সে দেখি ওইটাই হবে আমাদের জন্য আর কিছু লাগবে না আমরা গরিব মিসকিন আমরা খাইতে না পারি দেখাই মজা মারি দরকার লাগলে হাতে একটু ব্যথা করলে করুক একলিফার কিছু কষ্টের নাটক দেখছিলাম হাইরে চিল্লানি কার কয় আহা হা মিয়া খলিফার কষ্টের নাটক দেখে তুমি অনেক কষ্ট পাইতাছো তোমার অনুভূতি তো দেখে অনেক আকাশ ছোঁয়া কষ্ট পাইতাছো তো আমাদেরও একটা রিকোয়েস্ট রইলো যে আমরাও আপনার কষ্টের ভিডিও দেখতে চাই আপনার কষ্টের ভিডিও দেখে আমরাও কষ্ট পেতে চাই কারণ আপনার কষ্টে আমরা কষ্টান্বিত হতে পারলে নিজেকে অনেক লাকি মনে করব সেই জন্য আপনি প্লিজ দয়া করে আপনার একটা লিঙ্ক টিং আমাদেরকে দিয়ে দেন আমরা গরিব এতিম মিসকিন যারা যারা আসি সবাই আপনার লিঙ্ক দেখে কষ্ট পাবো আপনার জন্য আমরা মন থেকে দোয়া করবো এইসব ভিডিও দেখে ধন থেকে আই মিন মন থেকেই দোয়া করবো পাড়ায় পুতায় ঘষাঘষি মরছে দশা শেষ আমি খুঁজলাম তোমার ভালোবাসা তুমি খুঁজলে আমার ক্যাশ এইটা কোনো কথা হইলো আমার লগে মজা লইলো তিরিত করলাম আমি দেখো তুমি আর আমি লজিকহীন মানুষ না যার কারণে আমাকে এটা বুঝতে অনেক প্রবলেম হইতে পারে যে এরা আসলে কারা এরা কি ভাই বোন নাকি হাজবেন্ড ওয়াইফ নাকি অন্য কোনো কিছু আমারও সন্দেহ জাগতো তারপরে যখন আমি এই ক্যাপশনটা দেখলাম তারপর আমার সন্দেহ সব মন থেকে চলে গেছে ভাগতো তো যদি কখনো শুনতে পারো যে মামি একসাথে প্রেগনেন্ট হয়ে গেছে তাহলে বুঝা নিবা যে ওর বাবা এটা করতে পারেন নাই যাদেরকে কিনা এখন অব্দি টিকটক করা থেকে আটকাতে পারলো না সে আবার কিভাবে এইসব করা থেকে আটকাবে এই জন্য যেহেতু মা আর মেয়ে দুজনেই মাগি তার কারণে আর কি তার ছেলের সাথে আর ভাইয়ের সাথেই লাগাবে সো আর কোনো নেক্সট নিয়ে আজকের জন্য এতরকম যারা তখন অব্দি দেখছো তার মানে একটু ভালো লাগছে একটা করে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করো তোমাদের কাছ থেকে তার থেকে বেশি আর কিছু চাই না আগামীকাল আর একটা ভিডিও পেয়ে যাবো ততক্ষণ অব্দি ভালো থেকো তোমাদের জন্য আলোচ দোয়া আছে আমার জন্য দোয়া করেন আপাতত জন্য গেলাম 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 গেলাম